আখর করা। মৌলিক তথ্য: বাংলা নাম আকর করা, আকর করা বজ, আরবি নাম আকর করা, ফার্সি নাম বিখে তরখুন, উর্দু নাম আকর করা, হিন্দি নাম আকর করা, সংস্কৃত নাম আকর করব, ইংরেজি নাম পেল্লিটরি, বৈজ্ঞানিক নাম অ্যানাসাইক্লাস পাইরেথ্রাম, পরিবার অ্যাস্টেরেসিয়া। পরিচিতি: আকর করা গুল্মজাতীয় লতানো বহুবর্ষজীবী উদ্ভিদ, কাণ্ডের গাঁট দূরে দূরে হয়, পাতা 4-5 ইঞ্চি লম্বা এবং কিনারা খাঁজ কাটা, অনেকটা চন্দ্রমল্লিকার মতো তবে সরু, ফুল অনেকটা গাঁদা ফুলের ন্যায়, ফুলের পাপড়ি সাদা ও গোলাপি এবং মধ্যস্থল হলুদ বর্ণের, ফল চ্যাপ্টা ও লম্বা অনেকটা পেয়ারার মতো, মূল থেকে সরু শিকড় বের হয়, মূল ধূসর বর্ণের এবং চিবালে জিহ্বা চিনচিন করে, এপ্রিল মে মাসে ফুল হয়। আকর করার মূল ইউনানি আয়ুর্বেদিক ও ভেষজ ঔষধে বিশ্বজুড়ে ব্যবহার হয়। আকর করার ক্রিয়া 7 বছর স্থায়ী থাকে। রাসায়নিক সংমিশ্রণ: আকর করার মূলের মধ্যে ক্ষারযুক্ত পেল্লিটোরিন, পাইরেথ্রিন এবং অ্যালকাইল অ্যামাইডস রয়েছে। আকর করার মূলে যে অ্যালকাইল অ্যামাইডস বিদ্যমান রয়েছে তা টাইরামিন অ্যামাইডস এবং আইসোবিউটাইল অ্যামাইডস দিয়ে তৈরি। অ্যালকাইল অ্যামাইডস এর কামশক্তি উদ্দীপক এবং নিউরোপ্রোটেকটিভ বৈশিষ্ট্য রয়েছে। আকর করা গাছের বায়বীয় অংশগুলিতে অ্যানাসাইক্লিন থাকে। এছাড়া অন্যান্য সক্রিয় উপাদান হল ইনুলিন, সিসামিন এবং হাইড্রোক্যারোলিন। প্রাপ্তিস্থান: আকর করার আদি জন্মস্থান আফ্রিকা মহাদেশের আলজেরিয়ায়। এদেশে নিয়ে আসেন পর্তুগিজরা। বর্তমানে ভারত, পাকিস্তান, মিশর, আরব, স্পেন ও আফ্রিকা সহ বিভিন্ন দেশে চাষ হয়। মিজাজ: আকর করা তৃতীয় শ্রেণীর উষ্ণ ও শুষ্ক। বর্ণ: আকর করা শুকনো শিকড় লালের আভাযুক্ত ধূসর বর্ণের। স্বাদ: আকর করার মূল চিবালে প্রথমে মিষ্টি এবং পরে ঝাল লাগে, মুখে রাখলে জিহ্বা জ্বালা ও চিনচিন করে। মাত্রা: আকর করার মূল 1 থেকে 2 গ্রাম পরিমাণ সেবন করা যায়। প্রতিক্রিয়া: অতিরিক্ত মাত্রায় আকর করা সেবনে অতিরিক্ত লালা, মুখের আলসার, জ্বালাপোড়া, অম্বল, অম্লতা, পেটের আলসার অস্বাভাবিক বৃদ্ধি ও ফুসফুসের কার্যক্রম বিঘ্নিত হতে পারে। আকর করা জরায়ু সংকোচনে প্ররোচিত করতে পারে এবং মাসিকের প্রবাহ বা জরায়ুর রক্তপাতকে উদ্দীপিত করতে পারে, সুতরাং এটি গর্ভাবস্থায় অনিরাপদ। আকর করা দুধের প্রবাহ হ্রাস করতে পারে, তাই এটি বুকের দুধ খাওয়ানো মায়েদের সেবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আকর করা দীর্ঘমেয়াদী ব্যবহারে কামোদ্দীপক প্রভাবগুলি হ্রাস পায়, তাই এটি দীর্ঘমেয়াদী ব্যবহারে উপযুক্ত নয়। আকর করা স্বল্পমেয়াদী ব্যবহার অর্থাৎ 1 থেকে 4 সপ্তাহ পর্যন্ত ব্যবহার নিরাপদ। সংশোধন: কাতিলাগাম এর সংশোধক। প্রতিনিধি: আকর করার অভাবে একমেলা, শুন্টি আদা ও পিপুল ব্যবহার করা যায়। বিশেষ ক্রিয়া: আকর করা যৌনশক্তি বর্ধক ও শীতলজনিত রোগে বিশেষ কার্যকরী। উপকারিতা:
আকর করা কামোদ্দীপক ও উত্তেজক এবং মুখের লালাস্রাব বর্ধক। অর্ধাঙ্গ পক্ষাঘাত মৃগী ও মাথার যন্ত্রণায় ব্যবহার হয়। সর্দি কাশি ও বুকের কফ নিঃসারক এবং উষ্ণকারক, বলকারক ও শত্রুগ নাশক। প্রতিবন্ধকতা অপসারক এবং মস্তিষ্ক পরিষ্কারক। পুরুষাঙ্গের তেলায় আকর করা ব্যবহার হয়। দাঁতের ব্যথায় স্থানীয়ভাবে আকর করা ব্যবহারে উপকারী। শীতল প্রকৃতির লোকের যৌনশক্তি বর্ধক এবং মহিলাদের হায়েজকারক। বাচ্চাদের মুখের ঘা এবং ডিপথেরিয়া রোগে উপকারী এবং মুখের জড়তা ও তুতলামি নাশক। আকর করা খণ্ড খণ্ড করে মোদক বা হালুয়া প্রস্তুত করে সেবনে ধ্বজভঙ্গ ও শুক্রক্ষয়জনিত দুর্বলতা হ্রাসকারক। ডক্টর থমসন মাথা ধরা, সন্ন্যাস, চৌকোঠা, সংজ্ঞাহীনতা ও মুখ বাঁকা রোগে ব্যবহার করে অনেক রোগী আরোগ্য করেছেন।